আমাদের কাছে জীবনটা প্রধান না আদর্শটা প্রধান, এটা একটা প্রশ্ন আমি বহুদিন আগে মাথা আমার এসেছিল, আজকে হঠাৎ এসে বললো তাই বললাম। জীবনটা প্রধান না আদর্শটা প্রধান? যেই রাম পরম আদর্শের প্রতীক, সে পিতার সত্তা আদর্শকে পালন করতে গিয়ে পিতাকে হারালো, কোনটা ঠিক? কোনটা ঠিক? লাইফ হিসেবে পিতাকে হারানোটা না আদর্শ? আদর্শটা কি পালন করলো সে? না পিতা বলছিল সে বনে যেতে, সে বনে বনে গিয়ে সে করলোটা কি? কত রকম নেশাকার তখন বল কি, এটা কবির দৃষ্টিতে কবি, তাহলে সত্য কোথায়? ইজ দেয়ার এনি ট্রুথ ইন দি ফোরগ্রাউন্ড অর ইন দি ব্যাকগ্রাউন্ড? কোথায় পাঠ করছ? নিজেকে বাদ দিয়ে ওই রামায়ণ, রাম যদি আত্মারাম হয়ে থাকে তাহলে তো রাম ইজ এভার প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। তুমি কি রাম নও? এই যে ভক্ত গান করে গাট গাট মে হায় রাম, গট গট করে কোন রাম হয়? দশরথ নন্দন রাম না, খান্তমণির পুত্র রাম, কোনটা? কিরকম লিমিটেশন নিয়ে আমরা চলি, সত্যকে ক্ষুদ্র করে ছোট করে ব্যবহার করতে পারলে যেন আমরা আনন্দ পাই, ফলে কি হয়? রিয়াকশন। আকাশটাকে ক্ষুদ্র করে কিভাবে মালিকানা সৃষ্টি করি? এতটুকু জমি আমার, আকাশটুকে ভাগ করে ভোগ করছি, এটুকু আমার, পারি কি রাখতে? আমি দেহ নিয়ে আসার আগে কোথায় ছিল এই আমার জমিটা? আমি চলে যাওয়ার পরে দেহ এই জমিটার কি হলো না হলো কে জানলো? সো ফুলিশ উই আর, ইয়েট উই পোজ টু বি ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ওয়াইজ। এটার নামই হচ্ছে ফাউল গেম, নিজেকে অস্বীকার করে পর অনেক পরে সেটাকে স্বীকার করা হলো, মানে না মেনে পরে মানা হলো, এই হলো বুদ্ধি বিশেষত্ব। বুদ্ধি প্রথমে মানে না, সংশয় শঙ্কা অবিশ্বাস অশ্রদ্ধা পরের দিকে এসে মেনে নিল মাথাটা নিচু করে। কেন বাবা প্রথমে মানতে পারলে না কেন? ওই যে অবিদ্যার ইগো, নিজের একটা মাপকাঠি নিয়েছে ওটা দিয়ে মাপতে গেছে, মাপকাঠি দিয়ে মাপছে, কয় এটা সমুদ্র না, কেননা এই মাপকাঠির মধ্যে পড়ছে না। দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ ইন্টেলেক্ট, অবিদ্যাজাত মনোবুদ্ধি।
পরম বদিকে করে বিচার, এটা ঠিক নয়। তাই দেখা যায় চৈতন্যদেবকে সমস্ত অর্বাচীন অবিদ্যার সেবকদের কাছে অপদস্থ হতে হয়েছে, রামকৃষ্ণদেবকেও তাই। কিন্তু কি বলিয়ারি খেলা, যাদের আমরা বলি নিচ জাত, অস্পৃশ্য, অশুচি, রামকৃষ্ণ কিন্তু তাদেরও সেবা করে গেছে। তাদের এঠো সে পাতা মাথায় করে সে নিয়েছে, তাদের সঙ্গে বসে খেয়েছে। কেন? তার যে ইকুয়াল ভিশন কই, তা সত্ত্বেও তো তখন তাকে সবাই মানতে পারেনি, ঘরে বাইরে তার বিরোধিতা। রানী রাসমণি না থাকলে তাকে কোথায় হুট আউট করে দিত তার ঠিক নাই। তারা পারেনি শুধু রাসমণির জন্য। আজকে রামকৃষ্ণ মিশন দাঁড়িয়ে আছে, কিন্তু এর মূলটা কোথায়? উইদাউট এ রুট এ বিগ বেনিয়ান ট্রি ক্যানট স্ট্যান্ড, ক্যানট এক্সিস্ট। রানী রাসমণি চলে যাবে বেনারসে বিশ্বনাথ দর্শনে, মাতৃদর্শনে। তার মনে একটা সংকল্প জেগেছিল, অনেকেরই জাগে, আরও জেগেছিল, খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু যোগাযান্তি করে তৈরি হতে যাচ্ছেন, তৈরি হতেন, তখন তিনি স্বপ্নে আদিষ্ট হলেন যে তোর যেতে হবে না, আমি আসব এখানে, আমাকে তুই প্রতিষ্ঠা কর। সে তো একটা ভালো ব্রাহ্মণ পণ্ডিত জ্ঞানী তাকে স্বপ্ন দিল না, একটা রাজা মহারাজা তাকে স্বপ্ন দিল না, একটা সাধক তাকে স্বপ্ন দিল না, সন্ন্যাসীকে স্বপ্ন দিল না, দিল একটা গৃহবধূ, তাও কিরকম না, কৈবর্তের ঘরের মেয়ে, একটা আমাদের সমাজের দিক দিয়ে শূদ্র। তার পরিবার, হ্যাঁ আমাদের কথাগুলো বড় অদ্ভুত লাগে শুনতে, পয়সা কড়ি না থাকলে রামচন্দ্রের সঙ্গে রাসমণির বিয়ে হতো কি না, এটা একটা প্রশ্ন। যদি কেউ বলে যে ভবিতব্য বিয়ে হওয়ার ছিল, সে তাই হয়েছে। আমি তাদের কথার উত্তরে কিছু বলবো না, এই জন্যে যে ভবিতব্য নিয়ে যেন তারা সব কিছু মেলায়, ঘটে যা যায় সেটাকে আমরা বলি ভবিতব্য, ঘটার আগে তো ভবিতব্য বলি না। কেউ খুব সুন্দর, এই যে দর্শন, তারপরে তার সেই দর্শন অনুরূপ তার পরিকল্পনা এবং কার্যকরী করা, সেই যথার্থ কারিগর শিল্পীকে ডেকে বলে সেই মায়ের মূর্তি তৈরি এবং স্থান সিলেক্ট করতে গিয়ে কত জায়গা দেখা হয়েছে, কোনো জায়গায় রাসমণিকে বিক্রি করতে কেউ রাজি না। এই জমিটা ছিল একটা সাহেবের, বড় অদ্ভুত ব্যাপার। কিভাবে আমাদের মধ্যে কয়জন লোক এই সমস্ত খবর রাখে বলো? দিন তো চলে যায় খবরের কাগজের পাতায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা চোখ বুলায়, যত অবান্তর কথা সেইগুলো গ্রাসে খায় গেলে, আর সেগুলো নিয়ে টেবিল টক করে একেবারে ফায়ারি টক, টেবিল মতবাদের লড়াই, আসল জায়গায় ঠনঠন কিচ্ছু নেই। তো কত বাধা বাইরে ভিতরে, লোকে জানে না রানী রাসমণি কিরকম সংকল্প নিয়ে দিন কাটিয়েছে। তখন বুড়ি শয্যায় সুত, একাহারি একবার খেত। এখন তো আমাদের বাড়িঘরে চাষবার ছাড়া চলেই না,
সকালে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে খাবার, বিকালে আবার চার সঙ্গে খাবার, তারপরে রাত্রিবেলা খাবার, আর মাঝখানেও কিছু পেলে পরেও চলে। তারপর সমস্ত ব্রাহ্মণ সমাজ বিরোধিতা করছে, তারা রাজা জমিদার বৈদিষ্ণু পরিবার তাদের হাতে করে জাতের আসনিকে সমর্থন না করে, কিন্তু কিছু তো লোক থাকে যারা গতানুগতিকের বাইরে। হ্যাঁ, মন্দির তৈরি হলো, প্রতিষ্ঠা হবে এখন, কিন্তু কোনো ব্রাহ্মণ পূজা করতে রাজি নয়, পুরোহিত পাচ্ছে না। জামা পুকুরে সে মিত্রের বাড়িতে যে টোল খুলেছিল রামকুমার, সেইখানে নিয়ে এসেছিল গদাধরকে। সেই মিত্রিমশায় বাড়িতে গদাধর আছে, কিন্তু সে তো গ্রামের বালক, লেখাপড়া শিখা নাই, আপন খেয়ালে চলে, এখানে এসে গঙ্গার পাড়ে ঘুরে বেড়ায়। তো এমনই যোগাযোগ, এ রাসমণির দেওয়ান অনেকের কাছে গেছে, কোনো ব্রাহ্মণ রাজি হচ্ছে না। রামকুমার বলল যে আমি শাস্ত্র ঘেটে দেখি। সে ঘেটে দেখে বলল যে হ্যাঁ, এটা মন্দির প্রতিষ্ঠা হতে পারে। একটা ক্ষীণ আলো পেল দেওয়ান মথুর, বলল মথুর তো নানান রকমভাবে এটা যাতে কার্যকরী হয়, কিন্তু আর সব বাঁকড়া দিল। ব্রাহ্মণরা এসে রামকুমারকে বললো তোমাকে এক ঘরে করে দেবো। রামকুমার ভুক্ষেপই করল না, বলে মায়ের মন্দির হবে সেখানে, আমি মত দেব না। এই পেলে আমি কি লেখাপড়া শিখেছি? যেই বাবার সন্তান আমি, সেই বাবা তো এরকম ছিল না। ক্ষুদিরাম তো এরকম ছিল না। যাই হোক, পিতা গত হয়েছে, ছোট ভাইটার কে কাছে টেনে নিয়ে সে তাকে লেখাপড়া শিখাতে পারলো না, চালকলা বাধা বিদ্যা সে শিখবে না। কথাগুলো জগতের ইতিহাসে রেকর্ড করে রাখার কথা। কেন হিউম্যান সোসাইটিতে এরকম একটা পার্সোনালিটি অ্যাপিয়ার করেছিল যাকে তখন কেউ মানে নাই, পরবর্তীকালে হি ওয়াজ কনসিডার টু বি দি গড ইনকার্নেট। এখনো যে সবাই মানে তা নয়, আর যারা মানে তারাও যে সিনসিয়ারলি মানে তাও নয়, তাহলে তো তারা রিয়েলাইজার হয়ে যাবে। কাউকে গড যদি সত্যি সত্যি কেউ মানতে পারে, তাহলে তো হি উইল বিকাম রিয়েলাইজার, হি অর সি হো আর মেবি উইল বিকাম রিয়েলাইজার। রিয়েলাইজার কাকে বলে? গডকে যে জানে মানে। ব্যাস, গড কি? দি অ্যাবসলিউট রিয়ালিটি, দি রিয়ালিটি হুইচ ইজ ইনফাইনিট অ্যান্ড হুইচ ইজ এভার প্রেজেন্ট ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ম্যানিফেস্টেশন, সব কিছুর মধ্যে যে মিশা আছে। রামকৃষ্ণের জীবনে সেগুলো একের পর এক ডেমনস্ট্রেটেড হয়ে গেছে, কই তাতেও তো কারণ। তারা বলছে এগুলো ভূতেরই কাণ্ড, মানে খাজাঞ্চি সে যে কি বিরোধিতা করেছে, মাঝখানে হৃদয় এসে জুটেছে, সেও মামার সেবা করার নামে মামার অত্যাচার মামাকে কম করেনি। কিন্তু আমি কথাগুলো পয়েন্ট আউট করছি যে এগুলো তোমরা বই পড়ে কোনো দিনই হৃদয়ঙ্গম করতে পারবে না, বই পড়েও নেই অনেকে, জানেও না, পড়েও কিছু বুঝতে পারবে না। কেননা এগুলো তোমাদের থেকে আলাদা ঘটনা, তোমাদের জীবনের সঙ্গে এর জন্য কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি তো ভুলতে পারিনি, আই ক্যান নট ফরগেট, আমাকে আমি ভুলে যাব কি করে? যেই আমি সব হয়েছি সেই আমি
কাকে বলবো? দেখো সাধুরা ডিগ্রেড করার জন্যে মার হাতের গয়না চুরি করলো, তারা ধরিয়ে দিল ওই ছোট ভরসাইজকে যে এই চুরি করেছে। রাসমণির পরিবারের সবাই বিশ্বাস করলো, রাসমণি বিশ্বাস করলো না, মথুর দো টানায় পড়ে গেল, বলে যে উনি এটা নিতে যাবেন কি করতে, উনি পয়সা ছুন না টাকা ছুন না, টাকা ছুলে যন্ত্রণা হয়, টাকা মাটি মাটি টাকা করে যে গঙ্গায় ফেলে দিয়েছে সে ওই সোনার আংটি বা সোনার গয়নাটা নিয়ে যাবে মার না, এরকম পারে। কিন্তু আর সবাই কিন্তু ব্যাস, তারপরে রাধা কৃষ্ণের মন্দিরে সেই কৃষ্ণের পূজারী কৃষ্ণের পা ভেঙে ফেলল, তুলতে গিয়ে স্নান তাকে শয্যা দেবে স্নান করাতে গেলে তুলতে হয় ভারী পাথরে কষ্টি পাবে, তাদের থেকে ফুসকে পরে পাঠাবে। ব্যাস সব সাধু সমাজ বলছে, আমি কয়েকটা পয়েন্ট আউট করছি তোমাদের কাছে যে এটা এই বিগ্রহ ভাঙ্গা বিগ্রহ পূজা হয় না, এটাকে গঙ্গায় দিয়ে নতুন বিগ্রহ। রানী রাসমণি মহাবিপদে পড়ে গেলেন, এখন আবার কোথায় বিগ্রহ নিয়ে আসবে, কে বিগ্রহ করবে, সেই ঝকমারি ব্যাপার, কিছুতেই মন চাইছে না। যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেছে সেই বিগ্রহকে কী করে বিসর্জন দেবে, এটা একটা ভেরি পার্টিনেন্ট প্রশ্ন। আমরা যে বিগ্রহকে পূজা করি, দুর্গা পূজা বা অন্যান্য পূজা, বিগ্রহ মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করে পূজা দিই, তাকে আবার বিসর্জন দিই, এখানে দুইটো মত আছে এই সম্বন্ধে। এক মতে বলছে প্রতিষ্ঠিত দেবতাকে বিসর্জন দেওয়া যায় না, গদাধর রানী রাসমণির বাড়িতে যখন দুর্গা পূজা করলো সেকে গদাধরকে আনা হয়েছিল, বিসর্জন দিন গদাধর বলছে বিসর্জন দিতে দেবো না, মার প্রতিষ্ঠা হয়ে গেছে, মার প্রাণ আছে, প্রাণ শুদ্ধ মাকে গঙ্গা ডুবাবো, এদিকে লগন বয়ে যায় দশমীর, কি দারুণ ব্যাপার, তোমরা ভাবো এগুলো নিয়ে কখনো? ওই নিজের দেহ আর নিজের পরিবারের আর সব এই নিয়েই তো সারাদিন আর রাত কেটে যায়, তো দেবে না। তখন মথুর এসে বসায় এসে রানী রাসমণি চুপ মেরে গেলেন, কিছু বলতে পারছেন না, কেননা ছোট ভরসাই সম্বন্ধে তার যে ধারণা দ্যাট ইজ মোক্ষম হাইয়েস্ট, সে কারোর ডিসিশন মানতে রাজি না, কয় ছোট ভরসাই যা বলবে তাই হবে। পড়ে গেল রাসমণির পরিবারের সবাই মহাবিপদে, হ্যাঁ সে যা ইচ্ছা তাই খামখেয়ালি করবে তাই হবে। পুতুল এসে বলছে বাবা এটা আমাদের তো চলাচরিত একটা নিয়ম, মাকে মারি মৃন্ময় মূর্তিটাকে আমরা বিসর্জন দিই, চিন্ময় মূর্তি তো আমাদের হৃদয়তে আছে, তুমি তো সেটা জানো ভালো করে। চুপ করে আছে গদর, কিছু বলে না, বলে যে এটু রাখলে পরে এটা ভেঙেও যায় অনেক সময়, তো মাটির জিনিসকে তো আর বেশি দিন রাখা যায় না, আবার তো সামনের বছর মা আসবে, তখন অনেক গোলে কয়ে এটি করে তখন তাকে রাজি করা হলো। আর একদল বলছে যে হ্যাঁ ওই চিন্ময় প্রতিষ্ঠা করা হয়েছে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণকে উড্ড করে নেওয়া হলো। আরে প্রাণকে আবার উড্ড করে নেয় কি করে? একজন খুব মস্ত বড় পণ্ডিত আমাকে এই কথাই শুনিয়েছিল, যে আমি বলছিলাম যে ছোটবেলায় এই প্রশ্নটা এর পিতৃদেবকে করেছিল যে দশমীর দিন, বাবা এই প্রতিমা প্রতিষ্ঠার দিনে এত উৎসুক আনন্দ হলো না, বিসর্জন দিনে সবাই এত নাচ গান করছে আনন্দ করছে, কই কাঁদছে না তো কেউ, মাকে বিসর্জন দিচ্ছে, কি জবাব দেবে বাবা? এই মূর্খের জবাব দেওয়া তো সে, তাহলে আরেকটা মূর্খের দরকার হয়, পণ্ডিতের জবাব দিতে পারবে না, সর্বকর্ম পণ্ড করতে ইতি পণ্ডিত, সেই পণ্ডিতের জবাব দিতে পারবে না, চালকল বাধা বিদ্যা নিয়ে যারা চলে সেই পণ্ডিতের উত্তর দিতে পারবে না। যাই হোক, তো এই ভগ্ন পায়ের মূর্তিকে তো আর
বিগ্রহ হিসেবে ঘরে রাখতে পারছে না, শাস্ত্র তাকে নিষেধ করছে। তো শেষে যখন ফেলিয়ে দেবে গঙ্গাতে, তখন রানী রাসমণি মথুর সবই তো হলো, সবাই তো তাই বলছে, এখন কি করি, চলো দেখি ছোট ভার্সেস কি কয় শুনি। যখন তাকে জিজ্ঞেস করলো, সে কি গো, তুই ঘরের লোকের পা ভেঙে গেল কি তাকে ফেলে দেবে, আর যদি তোমার জামাইয়ের এই মথুরের পা ভাঙে তুমি কি মথুরকে পাল্টিয়ে আর একটা মথুর আনবে ঘরে? একটা গ্রামের মূর্খ ব্রাহ্মণ সে বিধান দিচ্ছে। রানী রাসমণি হাতে স্বর্গ পেয়ে গেল, কিন্তু মুখ্যম অস্ত্র কই, আর কোন পণ্ডিত ব্রাহ্মণ দিতে পারলো না কেন? হোয়াই নট, দিস ইজ মাই পয়েন্ট। ইন্টেলেকচুয়ালরা কোনোদিন পারবে না, তারা সত্য নাশ করতে জানে, সত্যকে রক্ষা করতে জানে না। তখন শেষে বলে, সরি, এখনকার সভ্যতার একটা বাণী হচ্ছে অন্যায় করে, অপরাধ করে, ডিনাই করে, পরে সরি। সরি করলে মেকআপ হবে, বাস। তখন কি করা যাবে? বলে, সে কি গো, তোমার জামাইয়ের পা ভেঙে গেলে তো কি তাকে গঙ্গায় ফেলে দেবে না চিকিৎসা করবে? ডাক্তারে গিয়ে চিকিৎসা করলে তো ঠিক হয়ে যাবে, তুমি চিকিৎসা করো কেন, ও জীবন্ত। সি যাকে কেউ মানতে পারছে না, সে বলছে ওই মূর্তিটা জীবন্ত, ওকে ফেলে দেবে কি? নিজেই বসলো তার পা জোড়া দিতে, সেই জোড়া দেওয়া পা মূর্তিতে এখনো পূজা হচ্ছে। কই, আমাদের শিক্ষিত সমাজের ক্ষমতা আছে এরকম বিধান দিতে পারে? কাজী, সত্য যখন নিজেকে মূর্তিমান হয়ে আসে, সে মূর্খ হয়েই আসে। জগতে সবচেয়ে বেশি বড় মূর্খ না হলে সে সব জিনিসকে আপন করতে পারে না। সংসারের মানুষরা কোনো জিনিসকে আপন করতে পারে না, তাদের লক্ষ কোটি বাধা নিজেদের বুদ্ধির মধ্যে জেগে ওঠে, কিন্তু মূর্খ যে তার কিচ্ছু এসে যায় না। ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ বিকাম বায়াসড অ্যান্ড প্রেজুডিসড বাই সো কল গ্ল্যামারাস সিভিলাইজেশন, তাকে আমরা মানছি, অথচ রিয়ালিটিকে আমরা মানছি না। যতটুকু আমরা এই গ্ল্যামারাস রিয়ালিটিকে মানি, তার 1/10 মানলে কিন্তু আমরা পারফেক্ট ম্যান হয়ে যেতে পারি। হু বদার অ্যাবাউট ইট, কে নিয়ে বদল করছে? কিন্তু জেনে দেখো, মানুষের মধ্যে মানুষ আছে, কিন্তু বেশিরভাগ মানুষই মানুষ বটে কিন্তু মানুষ নয়, অমানুষ। তাদের কথা, ব্যবহার, আচরণ মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু সমাজে বাস করছে তারা। বাবা ঠাকুরের অসংখ্য বই, তাঁর প্রণীত, তাঁর বাণী সমৃদ্ধ সচ্চিদানন্দ সোসাইটি সময় সময় প্রকাশ করে থাকেন। আপনারা যারা এ ব্যাপারে অনুসন্ধান করতে চান, তারা A190 মেট্রোপলিটন সমবায় আবাসন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।